আপনারা হাতের তালি দিয়েছেন হইল রসুলের সিরতের মাহফিল। আমার জানা মতে রসুলের সিরতকে ধ্বংস করার প্রস্তাব যখন দারুন নদুয়াতে উত্থাপিত হয়েছে, মক্কা শরীফের দারুন নদুয়া এসেম্বলিতে, ওইটার নাম হইল দারুন নদুয়া, পরামর্শ সবার ঘর, তার মানে হইল এসেম্বলি সংসদ। এই হাতের তালিটা ওইখানে ইবলিসে দিছিল, শয়তানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওরা বড় পরেশান, মক্কার মুশরিকরা। এ কিভাবে এই পথের কাঁটাকে সরানো যায়? আপনারা কি কথা শুনতেছেন নি? আমার তো এখন ওয়াজ করার কথা না, আমার আগেও মাশাআল্লাহ যুবক, আমার পরে তো আরো যুবক, ওইটা আমারে বাবা কয় বাবা। আমি এগুলো একটু বলি আর কি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পেরেশান, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, এই খুশিতে কথার কথা মিষ্টি বিতরণ করেছে, তার মানে আবু লাহাব তো ওর দাসীকে আজাদ করে দিছে যে তুমি এরকম একটা খুশির সংবাদ শুনিলে, আমার ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান আসছে, এই খুশিতে ওরে স্বাধীন করে দিছে, তুমি এখন আর দাসী না, তুমি স্বাধীন। এটা হইল সূরতে মুহাম্মদিয়া নিয়ে যখন হুজুর আত্মপ্রকাশ করেছেন, মুহাম্মদি আকৃতি নিয়ে, যখন সীরতে মুহাম্মদিয়া নিয়ে হুজুর আত্মপ্রকাশ করলেন 40 বছর পরে, তখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাকি দিয়ে একটু কথা না বললে নয়। আপনারা আজকে আমার কাছ থেকে যে এই ধরনের কথা শোনার জন্য উদ্গ্রীব, এই ধরনের কথা আজকে আশা করবেন না। যখনই সূরতে মুহাম্মদি নিয়া, মুহাম্মদি আকৃতি নিয়া দুনিয়াতে আসলেন, সবাই খুশি। কিন্তু আল্লাহ পাকের পয়গামে নবুয়ত, পয়গামের রিসালত পাইয়া সীরত মুহাম্মদিয়া নিয়া যখন হুজুর আত্মপ্রকাশ করছেন, তখনই বলাবলি শুরু হয়ে গেছে গা, তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম আল ইহাদা জামাতানা, তুমি সারা দিনের জন্য, সারা জিন্দগির জন্য ধ্বংস হয়ে যাও, এই জন্য ডাকছো আমা করে? তুমি তো আগেই ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথা, আগে তো কিছু বলো নাই, এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? আমরা 360 খোদা দিয়ে সমস্যার সমাধান করতে পারি না, তুমি গো এক খোদা, তুমি ধ্বংস হয়ে যাও। তো মুহাম্মদকে নিয়ে সবাই পেরেশান, কুরাইশরা সংসদ কল করছে, সংসদ অ্যাসেম্বলি ডাকছে, কি করা যায়? কেউ প্রস্তাব দিছে ওরে গ্রেফতার করো, বুঝে না, ওরে জেলখানে আটকাও। ওরে জেলখানে আটকাও। আবু জাহাল হইল সভাপতি, আবু জাহাল ভাই না 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 না, এই ভুল জীবনেও করবেন, জেলখানে আটকেলে আস্তে আস্তে তার প্রতি মানুষের মানসিকতা দুর্বল হয়ে যাবে, সফট হয়ে যাবে, সফট।
আর তার লোকবল শক্তি সঞ্চয় করে জেলখানা ভাঙ্গা মোহাম্মদকে বের করে দেবে। কথা কয় না? তখন কিন্তু তোমরা ফিরে দেবে না। আবু জাহাল বলছে না 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 না, এটা করা যাবে না। আরেকজন বলছে তাহলে এক কাজ করো, ওরে দেশ থেকে বাইর করে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও। কথা কয়? আবু জাহাল তো ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান, এ বলছে না, ওর যে মিষ্টি মিষ্টি কথা, ওরে বাইরে গিয়া লোক বলতে আর করে পরে তো করে মাইর দিবে। কথা বুঝতেছেন না আপনারা? আরে আবু জাহাল মাইর তো দিয়েছে, যখন হিজরতে বাধ্য করলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, 8 বছর পরে 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করছে না? কথা কয় না? হ্যাঁ কয়, তাও এটাও হবে না। আল্লাহ এই ফাঁকি দিয়া, এই আলোচনার ভিতরে দিয়া শেখ নাজদি ইবলিস ঢুকছে পাগড়ি বুগড়ি মাথার দিয়া, লাঠি তসবি, বুঝেননি কথাটা? লাঠি তসবি, আপনাদের কি কষ্ট হয়নি কেন? কষ্ট যত তাড়াতাড়ি শুরু হবে তত সুবিধা আমার, আমি তাড়াতাড়ি শেষ করে দিই। ইবলিস এই লাঠি তসবি নিয়া মোটামুটি আল্লাহওয়ালার বেশে ঢুকছে, তো অন্যরা মনে করলো যে কে, আমাদের এইখানে যেমন 300 আসন এরকম না, ওইখানে মন মতে যে হোক পরামর্শ সবাই ঢুকতে পারত। ইবলিস বলছে যে আমার নিয়ে টেনশন করো না, তোমরা যে বিষয়ে বসছো সেটা আমি জানি, আমার পরামর্শ তোমাদের কাজে আসতে পারে। তো কয় যে ঠিক আছে বসে, এখন ফাঁকরি ফুকরি দেখা আবু জাহাল কয় যে আপনি এখন সভাপতি স্পিকার। কথা কয় না? তো আবু জাহাল হোক অথবা অন্য কেউ হোক পরামর্শ দিয়েছে, এক কাজ করো, আমরা মক্কা, এগুলো আপনারা জানেন কিন্তু মক্কার কুরাইশের যত শাখা প্রশাখা আছে প্রত্যেক শাখার প্রশাখার 1-2 জন কইরা একসাথ হইয়া মুহাম্মদকে আমরা একসাথে তরবারি মেরে হত্যা করবো, তাহলে বনু হাশেম বনু আব্দুল মুত্তালেব প্রতিশোধ দিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, পরে চাইবে আমাদের কাছে রক্তপণ, সবাই মিলে দিয়ে দেবো, সমস্যা নেই, বাঘে আর কত বড়। এই প্রস্তাবটা দেওয়ার পরে এ শেখ নাজদি ইবলিস হাতে তালি দিছে। কথা কয় না? আপনি কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন দেখি হাতুরে দেখান তো। তাইলে হাতে তালিটা শুরু হইল কখন? যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার প্রস্তাব অ্যাসেম্বলিতে আসছে তখন হাতে তালির উদ্বোধন করছে ইবলিস। তো রসুলের সিরতের আলোচনার মধ্যে আপনি আর আমি হাতে তালি দিলাম রায় না, এটা কি ঠিক করছি নাকি? আরে কথা কয় না, এটা কি শয়তানিয়া কাজ? আরে এই কাজ যে মাহফিল, এটা কি শয়তানিয়া কাজ? এটা রসুলের সিরতের আলোচনা। আপনি মনে করছেন এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম দিছেন ওইখানে আপনারা দেন, কারণ মাফ করবেন রাজনীতির ময়দানে ভালো মানুষ খুব কম, এরা হাতে তালি দেয় দেখ, কিন্তু আপনি সিরতের মাহফিলে হাতে তালি দিবেন এটা আমি আশা করি নাই, সামনের দিকে আর দিবেন নি। আরে কথা কয় না, সিরত তো সিরত, রসুলের সিরত, রসুলের সিরে ভাই, আমরা ওয়াজ করতে অনেক করি রে ভাই, দেখেন
আমারে আজকা আমার স্নেহের আজকে না কালকে মুক্তি আবুল বাশার ও বলল যে হুজুর আপনি সিরতের ওয়াজের কোনটা করবেন ওই শামসুদ্দোহা এই ওয়াজ করব তা আমি বললাম যে আমি যে কোনটা করব এটা বুঝতে আছি আচ্ছা আগে যাইয়া লই যেটা হয় ওই গুণী একটা এইটা হইলো আমার এইলো সিরতের ওয়াজ আপনি যেটাই মনে করেন এটা সিরতের ওয়াজ আমরা বলার মধ্যে এক নম্বর শোনার মধ্যে এক নম্বর মানার মধ্যে দশ নম্বর আমরা বলার মধ্যে এক নম্বর শোনার মধ্যে এক নম্বর হুজুর বলা তো সুবহানাল্লাহ আমাকে রবীন্দ্রনাথের আদর্শ আমাদের ঠিক মোহাম্মদ মুস্তফার আদর্শ ঠিক দুইটা একসাথে ঠিক হয় কেমনি কথা কয় না দুইটা একসাথে ঠিক হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্মানিত ব্যক্তি অনেক সম্মানিত ব্যক্তি বিশ্বকবি বাংলা ভাষার বিশ্বকবি কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ রবীন্দ্রনাথ আর কাজী নজরুল বলেন আর ইকবাল বলেন আর শেখ সাদি বলেন আর জালালউদ্দিন রুমি বলেন আর জামি বলেন ফরিদউদ্দিন আত্মার বলেন আরো আরো যারা বলেন সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরে কারাম আউলিয়া কারাম বুজুর্গানে দিন এক পাল্লায় রাখবে মোহাম্মদ মুস্তফার একটা পশমের সমান হবে না কথা কয় না কেন কথা এগুলো ঠিক নেবে ঠিক এগুলো ঠিক আপনি বুঝেন আর না বুঝেন মানেন আর না মানেন এটাই ঠিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা কোন কাজের মধ্যে হুজুরের কোন অবস্থার মধ্যে আকওয়াল আফআল আহওয়াল কথা কাজ অবস্থার মধ্যে ভুল ধরার মতো পৃথিবীর কোন মেধা পৃথিবীর কোন রাইটার তৈয়ার হয়নি কথা কয় না কেন হ্যাঁ রসুলের সিরত আয়রে রসুলের সিরতের আলোচনা আসলে আমার মাথা ঠিক থাকে আয়রে রসুল যা হোক আমাদের কথা আমরা শুনে অভ্যস্ত বলা অভ্যস্ত আমল করা অভ্যস্ত না আমি শুনেছি আপনাদেরকে শুনছেন সাহাবায়ে কেরাম অল্প শুনতেন বেশি মানতেন বলেন কি সাহাবায়ে কেরাম অল্প শুনতেন এক সাহাবি যখন সুরে জিলজাল শুনছে সুরে জিলজাল ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা পরিমাণ ভালো কাজ তুমি এটা দেখবা যাররা পরিমাণ খারাপ কাজ তুমি এটা দেখবা সাহাবী বলেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা আমার আর না শুনলেও চলবে আমি বুঝে ফেলছি অর্থাৎ আমি ভালো কাজ ছোট হইলেও ছাড়ব না খারাপ কাজ ছোট হইলেও করব না আরে কথা কয় না বিড়ি খাওয়া খারাপ কাজ আমি করব না লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভালো কাজ এটা আমি ছাড়ব না মানুষের উপকার করা ভালো কাজ এটা আমি ছাড়ব না আর মানুষকে উপরে জুলুম আর নির্যাতন করা এটা খারাপ কাজ আমি করব না কথা কয় না কেন কথা এগুলো না অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আমার ভাই শামসুল আলম সিদ্দিকীর কথা আপনি যদি ন্যায় হন তাহলে এখানে আসবেন সহযোগিতা করবো আর অন্যায় যদি হন তাহলে আপনার চকলেট খাবার বিদায় করে দিই মাঝখান দিয়ে আরেকজনের রসিকতা করে কয় আমি আজকে অনেক বছর চকলেট খাই না শুধু পান খাই ওর উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হইলো চকলেট খাওয়ানি মানে হইলো ছোটখাটো কিছু খাবাইয়ে ছেড়ে দিই পান খাইলে পান বাকি উনি যেহেতু ভদ্র মানুষ এই জন্য উনি সিগারেটের কথা কয় না কথা কয় না আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন
কে কে বুঝতে আছেন আপনাদের দেখেন তো